বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ঘাট, যা আজকের এই বালাসি ঘাট। বন্ধুরা, গাইবান্ধা জেলা শহর থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত প্রকৃতি নয়ন আব্রাহাম ব্রহ্মপুত্র নদ ও এই নদী পাড়ের অববাহিকায় গড়ে ওঠা এক সময়কার ব্যস্ততম নৌবন্দর বালাসি ঘাট। বন্ধুরা, এখন আমি যাচ্ছি সেই বালাসি ঘাটে, ঘুরব বালাসি ঘাটের বেলাভূমিতে, পান করব বালাসি ঘাটের রূপসুদা, আর আপনারাও কিন্তু আমার সাথেই আছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই রোড ভিউ, চারিদিকে নিসর্গ সময় সবুজের বেষ্টনী, মাঝে মাঝে বাজার, বন্দর, গ্রাম, একের একের পর এক সব পেরিয়ে আমি চলছি বালাসি ঘাটের দিকে। বন্ধুরা, কিভাবে আপনি বালাসি ঘাটে যাবেন? প্রথমে আপনাকে আসতে হবে গাইবান্ধা শহরে। গাইবান্ধা শহরের জিরো পয়েন্ট থেকে অথবা গাইবান্ধা জেলা শহরের বাস টার্মিনাল থেকে আপনি পাবেন রিক্সা, অটোরিক্সা, সিএনজি, যে কোনো একটি জোরে আপনি বালাসি ঘাটে যেতে পারবেন। 8 কিলোমিটার পথ, অটো ভাড়া নেবে 20 থেকে 25 টাকা এবং সিএনজি ভাড়া নেবে 50 থেকে 60 টাকা। বন্ধুরা, বলতে বলতে আমরা চলে এসেছি একবারে বালাসি ঘাটের সম্মুখে। দেখতে পাচ্ছেন বালাসি ঘাটের নৌবন্দর টার্মিনাল, আর এই টার্মিনালের মাঝেই রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট যা এখন বন্ধ রয়েছে এবং খাঁ খাঁ করছে আজ এই বালাসি ঘাটের টার্মিনাল, যা একসময় রমারমা ব্যবসা কেন্দ্র ছিল, লোকজনের উপস্থিতিতে যা একসময় কোলাহল পূর্ণ ছিল, মানুষের কর্মচাঞ্চল্য ছিল এখানে, আজকে তা আর নেই। দেখতে পাচ্ছেন আপনারা গেটটি তালা মারা রয়েছে এই টার্মিনালের, আর এটি হচ্ছে বালাসি ঘাটের ছোট্ট একটি বাজার, ছোট্ট একটা ব্যবসা কেন্দ্র। এক সময় এই ঘাট দিয়ে বিভিন্ন রকমের মাল পণ্য বোঝাই মালামাল দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত, উত্তরাঞ্চলে বিশেষ করে। তার এই আবর্তে তা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিটুকু বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই বালাসি ঘাট। আর সেই বালাসি ঘাটই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথে থাকুন, আর দেখতে থাকুন বালাসি ঘাট গাইবান্ধা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একবারে বালাসি ঘাটের সম্মুখে, নদী পাড়ে। এখান থেকে লেখা রয়েছে বালাসি ঘাট নৌ পুলিশ ফাঁড়ি, ফুলছড়ি গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ। এই স্থানটি সুন্দরগঞ্জের অন্তর্ভুক্ত, আর এখানে মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি করছে, যারা নদীতে কষ্ট করে এই মাছগুলি ধরে, আর এই মাছগুলি এখানে বিক্রি করছে। নদীর মাছ খুব সুন্দর, চকচকে মাছ দেখতে পাচ্ছেন আপনারা। প্রিয় দর্শক, 1938 সালে ঢাকা শহরের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরির সার্ভিস চালু করা হয়। তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম ও বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার
জেলা সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের যোগাযোগ গড়ে তুলতে এই রেল ফেরিটি চালু করা হয়। এরপর থেকে এই ঘাট দিয়ে স্বল্প ব্যয়ে অল্প সময়ে যাত্রী পারাপার, কৃষিপণ্য, ডিজেল, সার সরবরাহ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করা হতো এই ঘাট দিয়ে। 1990 সালের পর যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে এই ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে বালাসী ঘাটে স্থানান্তর করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বালাসী ঘাটের ভিউ, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া রয়েছে, ব্যানার দেওয়া রয়েছে, এখান থেকে বিভিন্ন গন্তব্যে যে নৌযানগুলি ছেড়ে দেয়, রাজীবপুর, নয়াচর, সানন্দাবাড়ি, মোল্লাচর, জিজ্ঞাবাড়ি, সানন্দাবাড়ি, এইরকম বিভিন্ন গন্তব্যে যে নৌযানগুলি ছেড়ে দেয় তার সময়সূচি এখানে দেওয়া রয়েছে এবং বিভিন্ন নম্বর দেওয়া রয়েছে এখানে এই টার্মিনালের এই জেটি ঘাটের। এখান থেকে আপনারা যারা জামালপুর বা সানন্দাবাড়ি বা রাজীবপুর, নয়াচর জেলা যারা যেতে চান তেনারা এখান থেকে সহজেই নৌযোগে যেতে পারবেন, ইঞ্জিন চালিত নৌকা যোগে আপনারা যেতে পারেন। আর সামনে দেখতে পাচ্ছেন জেটি ঘাট, বালাসী ঘাটের জেটি ঘাট। আর এই নদীটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। প্রিয় দর্শক, ফুলছড়ি উপজেলা আরো একটি কারণে বিখ্যাত ছিল সে সময়। এই ফুলছড়ি উপজেলায় যমুনা নদীতে জাতীয় মাছ অর্থাৎ রুই, মৃগেল, কাতল এসব মাছের রেণু পোনা প্রচুর পরিমাণে উৎপন্ন হতো, যেগুলি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো এই রেণু পোনাগুলি। এবং সেই রেণু পোনা থেকে যে মাছগুলি হতো খুব বড় এবং সুমিষ্ট মাছ হতো। আজকের এই হ্যাচারি মাছ যা আমরা পাচ্ছি বাজারে সেগুলি তেমন বড় হয় না, কিন্তু এই ফুলছড়ি ঘাট থেকে যে রেণু পোনাগুলি নিয়ে যেত যারা এবং যে এই পোনা দিয়ে যে পুকুরগুলি চাষ করা হতো সেগুলির মাছ ছিল আরো বড় এবং আরো সুস্বাদু হতো। বন্ধুরা দেখতে পাচ্ছেন জেটি ঘাট মেরামত করা হচ্ছে, লোকজন লাগিয়ে মেরামত করা হচ্ছে, এখানে যে টিন শেডগুলি নষ্ট হয়ে গেছে সেগুলি সারিয়ে দেওয়া হচ্ছে, কাঠগুলি যেগুলো নষ্ট হয়েছে সেগুলো বদল করে দেওয়া হচ্ছে, সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর সারি সারি বাধা রয়েছে বিভিন্ন আকারে প্রকারের নৌযান, যেগুলি আনন্দ বিনোদন করার জন্য মানুষকে নদীতে কিছুটা সময় ঘুরিয়ে নিয়ে আসে 50-100 টাকার বিনিময়ে। এবং এই বালাসী ঘাটে আপনি একটা সকাল, একটা বিকাল কিংবা একটা দিন পার্টি পিকনিক করবেন তো বোর ফিল হবে না, এবং সুন্দর একটা প্লেস পার্টি পিকনিক করার জন্য আপনারা অনায়াসে এই বালাসী ঘাটে আসতে পারেন। আমি আসার সময় একটা পিকনিকের গাড়ি দেখলাম যা এখানে পিকনিক করে চলে গেল, আর সুন্দর একটা প্লেস নদীর ও নদী ওবাই গড়ে ওঠা প্লেস, যেখানে যে কোনো মানুষের মন ভালো করে দিবে নদীর শীতল হাওয়া, এবং নদীতে নৌবিহার করে আপনি এনজয় করতে পারবেন গোটা দিন ভর। এই লোকগুলি কিছুক্ষণ পূর্বে আসলো, আসার পরে নৌকায় চড়ে আর কিছুদূর ঘুরে আসবে সন্ধ্যার আগ মুহূর্ত। আর একটা নৌকাতে কয়েকটা মহিলা রয়েছে দেখতে পাচ্ছেন। আবার এখানে আমি দেখতে পেলাম কিছু কিছু স্কুল ছাত্র, স্কুল ড্রেস পরা ছাত্র, তারাও নৌকা চড়ে বিভিন্ন যে তাদের গন্তব্য সেখানে যাচ্ছে, অর্থাৎ গাইবান্ধা শহরেও তারা পড়াশোনা করার জন্য হয়তো আসছিল, আবার নৌকা থেকে তারা চলে যাচ্ছে এখান থেকে, একটার পর একটা নৌকা বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে, অর্থাৎ বৈকালবেলা শেষ নৌকাগুলি এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে।
নদীতে জল নেই বললে চলে, আর জলবিহীন নদী প্রেমবিহীন জীবন একেবারে নিরামিষ। অর্থাৎ জীবনের মধ্যে প্রেম ভালোবাসা প্রীতির জন্য না থাকে সেই জীবনটা যেমন একেবারে অন্তঃসারশূন্য হয়, সেরকম নদীতে জল না থাকলে নদীতে সেই নদীটা হয় মরা নদী, মেরে মেরে তার অবস্থা হয়। দেখতে পাচ্ছেন এখন উন্নতি করে এই মালামাল নিয়ে আসছে, গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে, নিয়ে আসতেছে ওপার থেকেই, দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রত্যাশায় আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ সবাইকে ধন্যবাদ, বন্ধুরা ভালো থাকবেন।